আবু নাইম সোহাগের পর এবার সন্দেহের তীর বাফুফের গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদের দিকে। যমুনা টেলিভিশনের হাতে উঠে এসেছে তার অনিয়মের প্রমাণ। ফিফা এএফসিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দরপত্র ছাড়াই পোশাক কেনা কিংবা অর্থের লোভে যখন যেটা পাচ্ছে সেটাই দোকান থেকে নিয়ে আসার মতো ঘটনা বছরের পর বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই হাসান মাহমুদ। হাসান মাহমুদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গ্রাসরুট ম্যানেজার। তৃণমূল ফুটবল নিয়ে কাজ করাই যার প্রধান কাজ, কিন্তু সেই কাজ বাদ দিয়ে অন্য সব কাজই করেন তিনি। ফিফা থেকে দু বছরের নিষেধাজ্ঞা নেমে আসা আবু নাইম সোহাগের খুবই কাছের ছিলেন এ হাসান মাহমুদ। সবশেষ ফিফার জুরিখেও গেছেন আবু নাইম সোহাগের সাথে, সেই সোহাগের বিদায় এখনো পোড়ায় তাকে। আবু নাইম সোহাগকে ফিফা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দাপ্তরিক কাজে অমিল পাওয়ায়। সেই দাপ্তরিক কাজগুলোই যে মাঠ পর্যায়ে করেন হাসান মাহমুদ, এমন প্রমাণ উঠে এসেছে যমুনা টেলিভিশনের হাতে। অবশ্য দোকানের কর্মচারীর এমন বক্তব্য সরাসরি অস্বীকার করেছেন বাফুফের গ্রাসরুট ম্যানেজার। কর্মচারীর উপর নয়, দোকানের মালিকের উপরে আস্থা রাখতে চান হাসান মাহমুদ। রবিন স্পোর্টস অ্যান্ড অভি এন্টারপ্রাইজের মালিক অভি দিয়েছেন এই হাসানের নাম্বার। ফিফা কিংবা এএফসির নিয়ম বলে ফুটবল ফেডারেশন যখন কিছু কিনবে তখন তিনটি দরপত্রের প্রয়োজন। তার মানে দাঁড়ায় তিন দোকান যাচাই করে সবচেয়ে কম দামি দোকান থেকে কেনা হবে। কিন্তু এখানে দরপত্রের বালাই কোথায়? ফুটবল ফেডারেশন যখন ধরুন প্রোডাক্ট নেয় কোনো কারো কাছ থেকে, ওদেরকে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে ওদেরকে বিড করতে হয়, তিনটা দোকান যাচাই করতে হয়, সবচেয়ে কম দাম যেখানে পায় সেখানে হচ্ছে সেখান থেকে ওরা নেয়। আপনাদেরকে এরকম কোনো বিড দিতে হয় না? আমার যেগুলি পায় রেডিমেড যা পায় উঠে নিয়ে যায়। সামান্য অর্থের লোভে বছরের পর বছর এভাবেই কেনা হয় বিভিন্ন প্রতিযোগিতার ট্র্যাক স্যুট ট্রাউজার। বছর জুড়ে লেগে থাকা টুর্নামেন্টের হিসেব করলে সেই লাভ বেড়ে দাঁড়ায় বহুগুণ। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।